অবশেষে আমার আশীর্বাদ পুষ্ট সপ্ত শক্তির অধিকারী কন্যা আজ পৃথিবীতে এলো। রাজু টোনা, তোরা অনেক ভাগ্যবান বৎস, তাই তোরা এমন কন্যার বাবা মা হতে পেরেছিস। এই ছোট্ট টুনি কন্যা আমার শিষ্য সন্তান, আর এই সন্তানকে দেখে রাখার দায়িত্ব আমি তোদের দিলাম, তোরা একে রক্ষা করিস। এসব কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায়, আর রাজু টোনা মুন্নি তাদের 70 ফোঁটা বাচ্চাকে আগলে রাখতে থাকে, কারণ তাদের ছানা যে সবে মাত্র পৃথিবীতে এসেছে। অন্যদিকে এক তান্ত্রিক ধ্যানরত অবস্থায় হঠাৎ চোখ খুলে আশ্চর্য হয়ে বলে, জন্ম নিয়েছে, আমার কাঙ্ক্ষিত সন্তান জন্ম নিয়েছে, আর দেরি নয়, এই সন্তান ওর বাবা মাকে চেনার আগেই এই সন্তানকে আমার কবলে নিয়ে আসতে হবে। এসব কথা বলে তান্ত্রিক ভিখারির বেশ ধারণ করে, আর আশীর্বাদ পুষ্ট সাত শক্তি অধিকারী টুনি কন্যার বাসার কাছে গিয়ে আড়ি পাততে থাকে। গিন্নি, ঘরে তো কোনো বাজার নেই, আমি বরং বাজার করতে যাই, তুমি ছানার কাছে থেকো কেমন? আমি বাজার থেকে ফিরলে তখন আমি ছানার কাছে থাকবো আর তুমি রান্না করবে, এভাবেই তো আমাদের ছোট্ট ছানাকে পাহারা দিতে হবে। এসব কথা বলে রাজু টোনা বাজারে যায়, আর এসব কিছু তান্ত্রিক আড়াল থেকে দেখতে পায়। এই তো রাজু টোনা বাহিরে গেল, এটাই সুযোগ, এই সুযোগেই আমি মুন্নির কাছে যাব, আর কোনো বাহানায় ওকে বাসা থেকে তাড়িয়ে টুনি কন্যাকে চুরি করব। কিন্তু কোন বাহানায় মুন্নিকে তাড়াবো বাসা থেকে? এরপর তান্ত্রিক ভাবতে থাকে, আর বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক একটা ধারণা পায়, আর ইচ্ছে করেই তান্ত্রিক নিজের পায়ে ক্ষত করে আর রক্তাক্ত পা নিয়ে মুন্নির বাসায় যায়। বাসায় কেউ আছিস? আমায় একটু সাহায্য কর, আমি যে এক অসহায় ভিখারি, আমি যে খুব বিপদে পড়েছি, বাসায় কেউ আছিস? তান্ত্রিকের এসব চিৎকার শুনে মুন্নি তাড়াতাড়ি বাইরে চলে আসে, আর ভিখারি বেশে তান্ত্রিকের শরীরে ক্ষত দেখে খুব ঘাবড়ে যায়। একি ভিখারি, তোমার শরীরে এত ক্ষত হলো কি করে? ক্ষত থেকে তো প্রচুর রক্ত ঝরছে, এভাবে রক্ত ঝরলে তো তুমি মারাই যাবে। হায় ঈশ্বর, এখন আমি কি করি? কি আর করবি রে মা, আমার রক্ত বন্ধ করার একটা ব্যবস্থা কর, নয়তো সত্যি যে আমি এভাবে থাকতে থাকতে মরে যাব। সাহায্যের জন্য যে আমি এখানে এসেছি রে মা। ভয় পেও না, শান্ত হও, আমি এক্ষুনি জড়িবটি তুলে এনে তোমার ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছি, তবে দেখো তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এ কথা বলে মুন্নি জড়িবটি তুলতে যায়, আর মুন্নি যেতে না যেতে তান্ত্রিক জাদু করে তার ক্ষত সারিয়ে দেয়, আর বাসার ভেতরে গিয়ে ছোট্ট টুনি কন্যাকে তুলে তার ঝোলার মধ্যে নেয়, আর দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। এদিকে মুন্নি বাসায় ফিরে ভিখারিকেও পায় না, আর তার ছোট্ট ছানা টুনি কন্যাকেও পায় না। হায় হায়, আমার ছানা কোথায় গেল? আর এই ভিখারি বা কোথায় গেল? হায় ঈশ্বর, কেউ আবার ভিখারির বেশে এসে আমাকে বোকা বানিয়ে আমার ছানাকে নিয়ে গেল না তো? হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! এসব কথা বলে মুন্নি কাঁদতে থাকে। এইদিকে তান্ত্রিক টুনি কন্যাকে চুরি করে নিয়ে তার সব থেকে আপন বন্ধু জলপরীর কাছে যায়। আরে তান্ত্রিক মশাই, আমি তো তোমাকে দেখে চিনতেই পারিনি প্রথমে, তুমি এমন ভিখারির বেশ ধরেছো কেন বলো তো? কি ফন্দি করছো আবার, আমায় খুলে বলো তো, আর তুমি বা এভাবে হাঁপাচ্ছো কেন? সব বলছি জলপরি, সব বলছি, তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু, তাই না? তোমাকে না বলে তো আমি আর কিছুই করি না। আসলে জলপরি, আমি এই আমার অমর হওয়ার অস্ত্র পেয়ে গেছি, প্রকৃতি দেবীর আশীর্বাদ পুষ্ট সপ্ত শক্তির অধিকারী টুনি কন্যা জন্ম নিয়েছে, আর আমি তাকে চুরি করেও নিয়ে এসেছি। কিন্তু অমাবস্যার রাত ছাড়া তো একে বলি দিতে পারবো না আমি, এদিকে অমাবস্যা আসতে তো অনেক দেরি, এতদিন আমি এই টুনি কন্যাকে কোথায় রাখবো? আর এর উপর তো দেবী মায়ের আশীর্বাদ আছে, জলপরি তুমি কি এই টুনি কন্যাকে
নিরাপদে জীবিত রাখার একটা ব্যবস্থা করতে পারবে? করো না জলপরি। সবই তো বুঝলাম, তবে তুমি কোনো চিন্তা করো না তান্ত্রিক। তুমি টুনিকন্যাকে আমার হাতে তুলে দাও, আমি ওকে আমার পেটের ভিতরে যত্ন করে রাখবো। ওখানেই টুনিকন্যা অনেক নিরাপদে থাকবে, আরও জীবিতও থাকবে। কি বলছে এসব তুমি? হ্যাঁ, জলপরির পেটে টুনিকন্যা, এটাও সম্ভব? সত্যি জলপরি, তোমার শক্তির প্রশংসা না করে আর থাকতে পারছি না। তুমি যদি তোমার পেটে টুনিকন্যাকে নিরাপদে রাখতে পারো, তবে তাই রাখো। এরপর তান্ত্রিক তার ঝুলি থেকে টুনিকন্যাকে বের করে জলপরিকে দেয়, আর জলপরি টুনিকন্যাকে আস্ত গিলে নেয়, আর তান্ত্রিক সেখান থেকে চলে যায়, আর টুনিকন্যা জলপরির পেটের মধ্যেই রয়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর জলপরির পেটেই টুনিকন্যা বেড়ে উঠতে থাকে, আর দিন দিন টুনিকন্যা অনেক বড় হয়ে যায়। তান্ত্রিক বন্ধুকে সাহায্য করতে টুনিকন্যাকে তো পেটে জায়গা দিলাম, কিন্তু বন্ধুর উপকার করতে গিয়ে তো নিজেই মুশকিলে পড়ে গেলাম। পেট তো ফুলে দিন দিন বেলুন হয়ে যাচ্ছে আমার, আর টুনিকন্যা তো পেটে বেড়ে উঠছে আর পেটের মধ্যে ফুটবল খেলছে। আমার পেটে তো এখন বড্ড ব্যথা হচ্ছে, আর যতটা সহ্য করতে পারছি না আমি। এভাবে টুনিকন্যাকে পেটে নিয়ে কষ্টে জলপরির দিন কাটতে থাকে। এক সময় জলপরির পেটের জ্বালায় অতিষ্ঠ হয়ে যায়। না, আমি আর পাচ্ছি না, পেট আমার যেভাবে ফুলছে মনে হচ্ছে এক্ষুনি আমার পেটটা ফেটে যাবে। তাছাড়া পেটে তো যন্ত্রণা হচ্ছে, এই বুঝি জান আমার বেরিয়ে যায় যায় অবস্থা। না, আর দেরি নয়, এক্ষুনি কিছু একটা করতে হবে আমাকে। এসব কথা বলে জলপরি টুনিকন্যাকে পেট থেকে বের করে দেয়, আর টুনিকন্যা বের হতেই জলপরি যেন হাঁফ ছেড়ে বাঁচে। তবে টুনিকন্যা বাইরে এসে জলপরিকে মহা বিপদে ফেলে দেয়। মা মা মা, বড্ড খিদে পেয়েছে, এতদিন তো শান্তিতে ঘুমাচ্ছিলাম, কিন্তু এখন ঘুম ভেঙে যেতেই তো খিদে পেয়ে গেল। খেতে দাও, খেতে দাও মা, খেতে দাও। কি মুশকিল রে বাবা, তুই আমাকে কেন মা ডাকছিস টুনিকন্যা? আমি তো তোর মা নই। তুমি মিথ্যে কথা বলছো কেন মা? মিথ্যে কথা বলা পাপ, তুমি জানো না, মিথ্যে কথা বলা যায় না। আমি তো তোমার পিঠ থেকেই বেরিয়েছি, তবে অন্য কেউ কেন আমার মা হতে যাবে? বোকা, তুমি তো আমার মা, আমি তোমার পিঠ থেকে বেরিয়েছি, তার মানে তুমি আমার মা, আমি তোমার মেয়ে, তুমি আমার মা। না রে বাছা, আমি তোর মা নই। তোর মুখে মা ডাক শুনে আমার বুকটা কেমন জানি কেঁপে উঠল, তাই আমি তোকে সত্যি কথাগুলো খুলে বলছি। তোর বাবা মা হলো রাজুটোনা আর মুন্নি, কিন্তু তুই সপ্তশক্তির অধিকারী হওয়ায় তোকে তান্ত্রিক জন্মের পরেই চুরি করে এনেছে আর আমার পেটে নিরাপদে রেখেছিল। সব তো শুনলি বাছা, এবার তাড়াতাড়ি তোর বাবা মায়ের কাছে ফিরে যা তো, কারণ আজকে যে অমাবস্যা, তোকে পেলে যে তান্ত্রিক আজ রাতেই বলে দিবে, আর তোকে বলে দিয়েছে তান্ত্রিক অমর হবে, বুঝতে পেরেছিস? এসব শুনে টুনিকন্যা সেখান থেকে চলে যায়, আর তার কিছুক্ষণ পরে সেখানে তান্ত্রিক আসে। কি ব্যাপার জলপরি, তোমার পেট স্বাভাবিক কেন? টুনিকন্যা কোথায়? টুনিকন্যাকে আমি সব সত্যি বলে দিয়েছি, আর ও ওর বাবা মায়ের কাছে গেছে। কি, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে? এবার তো তোমার তার শাস্তি পেতেই হবে। তুমি আমার বন্ধু হলেও তোমাকে আমি ক্ষমা করব না। এ কথা বলে তান্ত্রিক জাদু অস্ত্র দ্বারা জলপরিকে হত্যা করে আর টুনিকন্যার খোঁজে চলে যায়। এইদিকে ছানাকে ফিরে পেয়ে রাজুটোনার মুন্নি খুব খুশি হয়, কিন্তু তখনই সেখানে তান্ত্রিক চলে আসে। তুই কি ভেবেছিলি টুনিকন্যা, আমার কবল থেকে পালিয়ে যাবি? কিন্তু তা তো সম্ভব নয়, আজ রাতেই তোর মৃত্যু হবে, তোকে বলে দিয়ে আমি চির অমর হব। শয়তান তান্ত্রিক, তোর এই মনের বাসনা কখনো পূর্ণ হবে না। তুই ভুলে যাস না, আমি এখন বড় হয়েছি, আমার সপ্ত শক্তি পূর্ণতা পেয়েছে,
এখন আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। এ কথা বলেই টুনিকন্যার চোখ বোঝে। তখনই টুনিকন্যার হাতে একটা চকচকে তলোয়ার চলে আসে, আর চোখ খুলে টুনিকন্যা সেই তলোয়ার দিয়ে তান্ত্রিককে দ্বিখণ্ডিত করে দেয়। এভাবেই তান্ত্রিক তার পাপের শাস্তি পেয়ে যায়। নাহারপুর জঙ্গলে এক অনাথ বোবা মেয়ে টুনি তার ছোট্ট ভাই রকিটোনাকে নিয়ে বাস করত। তারা এতটাই অসহায় ছিল যে তিন বেলা দুমুঠো ভাত তাদের কপালে জুটত না। টুনি বোবা হওয়ায় কেউ তাকে কোনো কাজও দিত না। এরপর একদিন, দিদি, এই দিদি, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আজ দুদিন হয়ে গেছে জল ছাড়ার একটা দানাও আমার পেটে যায়নি, আমাকে একটু খেতে দেন আরে দিদি, এই দিদি, দিদি, এই দিদি, খেতে দেন আরে দিদি, আমার খুব খিদে পেয়েছে। রকির কথা শুনে টুনি তাকে কিছুই বলতে পারে না, শুধু নীরবে চোখের জল ফেলে। সে কথা বলবে কি করে, সে যে বোবা, তার যে কথা বলার শক্তি পর্যন্ত নেই। তাই সে ইশারায় রকিকে সেখানে বসতে বলে, আর সে বাইরে বের হয়ে যায়, আর রকি ঘরেই বসে থাকে। পৃথিবীতে রকি একমাত্র পাখি যে কিনা টুনির মনের ভাব বুঝতে পারত, তার ইশারা বুঝতে পারত। টুনি বেরিয়ে যাওয়ার পর সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, সবার কাছেই হাত পাতে, কিন্তু কেউ তার কথা বোঝে না। অনেক দূর হাঁটার পর একটা পাখি টুনির এই করুণ অবস্থা দেখে মায়ায় পড়ে যায়, আর সে টুনিকে 10টা টাকা দেয়। এরপর টুনি আ আ আ আ আ টুনি আসলে পাখিটাকে ধন্যবাদ দিতে চাচ্ছিল, কিন্তু পাখিটি টুনির ভাষা বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। এরপর টুনি একটা খাবারের দোকানের সামনে যায় আর মনে মনে ভাবে, এই টাকাটা দিয়ে আমার ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে যাই, অন্তত আজকের দিনটার জন্য হলেও আমার ভাইয়ের জীবনটা বেঁচে যাবে। এরপর টুনি টাকাটা নিয়ে দোকানদারকে ইশারায় খাবার দিতে বলে। দোকানদার টুনির হাত নাড়ানো ইশারা একদম বুঝতে পারে না। দোকানদার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন টুনি টাকাটা দোকানদারের হাতে দেয় আর নিজের হাতে খাবার নিয়ে চলে যায়। এরপর রকিকে খাবারগুলো খেতে দেয়। দে দিদি দে, আমি খাবারগুলো খেয়ে নেই। এরপর রকি পাগলের মতো খাবারগুলো খেয়ে নেয়। সেটা দেখে টুনি একটু স্বস্তি পায়। এরপর টুনি কাজের জন্য বের হয়, কিন্তু সেই আগের ঘটনা আবার ঘটে তার সাথে। কেউ তাকে কাজে নেয় না, সে আনমনে হেঁটেই চলেছে। কথা বলতে পারত না দেখে সে মনের ভাব কারোর সাথে প্রকাশও করতে পারত না, তাই তো সে নিজের মনের সাথে নিজেই কথা বলত নিজের ভাষাতে। আর কত হাঁটবো আমি, ভাইকে একটু খাইয়ে তো তার পেটটুকু শান্ত করেছি, কিন্তু আমি যে আর পারছি না, এখন আমি কি খাবো? ওই তো একটা ডাস্টবিন দেখা যাচ্ছে, ওখানে তো বড় লোকেরা তাদের বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে দেয়, ওখানে গেলেই আমি হয়তো একটু খাবার পাবো, যাই ওখানেই বরং গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। এই বলে টুনি ডাস্টবিনের দিকে এগিয়ে যায়, আর সেখানে ময়লার মধ্যে কিছু খাবার সে দেখতে পায়। আর সেই ময়লাযুক্ত খাবারগুলো টুনি গপ গপ করে গিলতে থাকে। পেটটা একটু শান্তি হলো আজকের মতো, কিন্তু এরপর আমি কি করব? আমার ভাইটার মুখেই বা কি তুলে দিব? হায় ঈশ্বর, কেন তুমি আমার মা বাবাকে কেড়ে নিলে আমার কাছ থেকে, আর কেনই বা তুমি আমার কথা বলার ক্ষমতাটুকুই দিলে না? এসব বলতে থাকে আর খুবই কাঁদতে থাকে, কিন্তু কেঁদে তো আর কোনো লাভ নেই। সে অসহায় হয়ে বাড়ি ফিরে যায়। এভাবেই খেয়ে না খেয়ে তাদের দুদিন কেটে যায়। এইদিকে রকি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে পাগলের মতো হাঁটতেই থাকে। আমি আজ যা পাবো তাই খেয়ে নিব, আবার দিদিকেও তো আর কেউ কাজ দিচ্ছে না, আমি তো ছোট, আমাকেও তো কেউ কাজ দেয় না, আমি আর কত কষ্ট সহ্য করব ঈশ্বর। এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। এরপর হঠাৎ রকি
জ্বলন্ত কিছু কয়লা দেখতে পাই। এগুলো হয়তো কোনো সুস্বাদু খাবার হবে। আমি শুনেছিলাম গোস্তর রং এরকম লাল টকটকে হয়, আর এগুলো খেতে নাকি খুবই সুস্বাদু। এগুলো কেউ নিয়ে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি এগুলোকে খেয়ে ফেলি। এই বলে রকি জ্বলন্ত কয়লাগুলো টপাটপ গিলতে থাকে, আর এদিকে তার কণ্ঠ নালীটাও পুরে ছাই হতে থাকে। রকি ব্যথায় যন্ত্রণায় কুকড়াতে থাকে, কিন্তু সে আর কথা বলতে পারে না। কোনো রকমে যন্ত্রণা নিয়ে সে বাড়ি ফিরে যায়, আর সামনে থাকা জল সে গিলতে থাকে। রকিকে দেখে টুনি ইশারায় জিজ্ঞেস করে, ভাই তোর কি হয়েছে? এভাবে তোর মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? তুই কথা বলতে পারছিস না কেন ভাই? কেন তুই কি খেয়েছিস ভাই, বল তুই কি খেয়েছিস? টুনির কথা শুনে রকি হাও মাও করে কাঁদতে থাকে, কিন্তু সে আর কথা বলতে পারে না। তারপর রকি একটা কাগজ আর কলম নিয়ে সেখানে সব ঘটনা লেখে আর টুনিকে দেয়। টুনি খুব বেশি পড়াশোনা জানে না, কোনো রকমে লেখাগুলো পড়তে পারে। সব ঘটনা পড়ে টুনি মনে মনে বলে, ভাই আজ আমার জন্যই তোর এই অবস্থা হয়েছে। আমি ব্যর্থ বোন, আমি আমার নিজের ছোট ভাইটার মুখে একটু খাবার তুলে দিতে পারি না। চল ভাই তোকে কবিরাজের কাছে নিয়ে যাই। এরপর টুনি রকিকে নিয়ে কবিরাজের কাছে যায়। কবিরাজ রকিকে দেখে জিজ্ঞেস করলে রকি সব ঘটনা লিখে দেয়। কবিরাজ বুঝতে পেরে কিছু গাছের শেকড় বাকড় দিয়ে ঔষধ বানিয়ে দেয়। এরপর সেগুলো নিয়ে দুজনে বাড়ি ফিরে আসে, আর টুনি রকির গলায় ঔষধগুলো লাগিয়ে দিয়ে রকিকে ইশারায় বলে, ভাই তুই বাড়িতে থাক, কোথাও বের হবি না কিন্তু, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব। এই বলে টুনি বেরিয়ে পড়ে। প্রায় সারা দিন কেটে যায়, টুনি কোনো কাজ পায় না, এমনকি কেউ তাকে ভিক্ষেও দিত না। এরপর টুনি উপায় না পেয়ে একটা দোকান থেকে কিছু খাবার চুরি করে দৌড় দেয়। এই চোর চোর, কে কোথায় আছো? ধরো ধরো সবাই ওকে, আমার দোকানের সব খাবার চুরি করে নিয়ে গেল। এই কে আছো? আটকাও, চোর চলে গেল। দোকানদারের চিৎকার শুনে আশেপাশের সব পাখি এসে টুনিকে অনেক মারে। এরপর তার হাত থেকে খাবারগুলো কেড়ে নেয়। অসহায় টুনি ইশারায় অনেক খাবার চায়, আ করে, কিন্তু কেউ তার অসহায়ত্ব বোঝে না। সে সেখানেই বসে খুব চিৎকার করে কাঁদতে থাকে, তার ভাষা যে কেউ বুঝতেই পারে না। সবাই এত নিষ্ঠুর কেন? কারো কি হৃদয় নেই? আমার মতো অসহায়দের দেখে কি কারো মায়া হয় না? ঈশ্বরকে সবাইকে পাথর বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। হায় ঈশ্বর, তুমি কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছ না? যদি শুনতে না পারো তাহলে আমাদের দুই ভাই বোনকে তুমি তোমার কাছে নিয়ে চলো। এত কষ্ট জ্বালা যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। আমার ভাইটাকে রেখে এসেছি, এবার গিয়ে ওকে আমি কি জবাব দিব? তখনই টুনি তার সামনে ডাস্টবিনে এক ভদ্রমহিলাকে কিছু খাবার ফেলে দিতে দেখে। এরপর মহিলাটা চলে গেলে টুনি ময়লা থেকে খাবারগুলো নিয়ে বাড়ি গিয়ে রকিকে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। রকি কথা না বলতে পেরে অস্থির হয়ে যায়। ও কাগজে লিখে বলে, দিদি রে আমি আবার পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে বড় চাকরি করব আমি, আমাদের সব দুঃখ ঘোচাতে চাই রে দিদি, তুই আবার পড়াশোনার ব্যবস্থা করে দে না রে দিদি। রকির চিঠি পড়ে টুনি ইশারায় বলে, পড়াশোনা করতে চাইলে তো তোকে কথা বলতে হবে রে ভাই, কিন্তু তুই তো এখন আর কথাই বলতে পারিস না। দিদি তুই আমাকে কথা বলতে সাহায্য করবি না দিদি? কর না দিদি সাহায্য। ঠিক আছে রে ভাই, চল তোকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এরপর টুনি রকিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। রকি ডাক্তারকে সব ঘটনা লিখে দেয়। সব পড়ে ডাক্তার বলে,
রকির কণ্ঠস্বর ফেরাতে চাইলে অনেক টাকার প্রয়োজন, অনেক বড় একটা অপারেশন করতে হবে। তোমরা দুজন এত টাকা কোথায় পাবে বলো তো? টুনি ডাক্তারকে ইশারা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। এরপর কোনো রকমে লিখে টুনি ডাক্তারকে দেয়। ডাক্তার বাবু, আপনি আমার কিডনিগুলো নিয়ে বিক্রি করে যে টাকা পাবেন সেগুলো দিয়ে আপনি আমার ভাইয়ের কণ্ঠস্বর ফিরিয়ে দিন, দয়া করুন ডাক্তার বাবু। তোমার কিডনি নিলে তো তুমি মারা যাবে। তবুও নিন ডাক্তার বাবু, সারাটা জীবন কেটে গেল, আমি আমার ভাইটাকে ঠিকমতো দুটো খেতে দিতে পারিনি। ও আমার কাছে ওর কণ্ঠস্বর ফিরিয়ে দেওয়ার আবদার করেছে, পড়াশোনা করার আবদার করেছে। আপনি দয়া করুন ডাক্তার বাবু। এরপর টুনির কথায় ডাক্তার রাজি হয়ে যায়। এরপর টুনির কিডনি নিয়ে রকির কণ্ঠস্বর ফিরিয়ে দেয়। রকি আবার কথা বলতে পারে। দিদি দিদি, কোথায় তুই দিদি? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন দিদি? দেখ না, আমি কত সুন্দর ভাবে আবার কথা বলতে পাচ্ছি। দিদি, এই দিদি। রকি, তোমার দিদি মারা গেছে। তোমার দিদি নিজের জীবনের বিনিময়ে তোমার কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছে আর নিজে নিজের প্রাণ ত্যাগ করেছে। এরপর ডাক্তার রকিকে সব ঘটনা বলে। সব শুনে রকি খুবই কষ্ট পায়। এরপর রকি অন্যের দোকানে কাজ করে নিজের পড়াশোনা শেষ করে, অনেক বড় একটা চাকরি করে। কিন্তু ততদিনে সে তার জীবনের সব কিছু, তার সব থেকে প্রিয় বোন, তার দিদি তাকে হারিয়ে ফেলেছে। টুনি, আমি বাদাম জমিতে যাচ্ছি। আজকে বাদাম জমির আগাছা পরিষ্কার করতে হবে, তাই ফিরতে একটু দেরি হবে। তুমি বাড়িতে সাবধানে থেকো, কেমন? ঠিক আছে টোনা, তুমিও সাবধানে কাজ করবে, কেমন? এরপর টোনা বাদাম জমিতে আসে আর বাদাম জমি দেখে বলতে থাকে, আরে বাদামের পাতাগুলো এমন হলুদ হয়েছে কেন? এটা তো একটা রোগ। এই রোগের জন্য তো বাদামের জমিতে কীটনাশক দিতে হবে। আগে আগাছাগুলো পরিষ্কার করি, তারপর এটা নিয়ে ভাববো। টোনা আগাছা পরিষ্কারের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। একি টোনা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার বলো আমাকে? বাদাম জমির কিছু হয়েছে নাকি? হ্যাঁ টুনি, বাদাম গাছের পাতা হলুদ হয়েছে, তাই পুরো জমিতে অনেক কীটনাশক দিতে হবে। আর কীটনাশক দিতে না পারলে পুরো বাদাম জমির বাদাম গাছ পচে যাবে আর ফলন ভালো হবে না গো। কীটনাশক দিলে যদি ভালো হবে তাহলে কীটনাশকই দাও, এত চিন্তা কেন করছো বলো তো? টুনি, কীটনাশক কিনতে অনেক টাকা লাগবে, আর অত টাকা তো আমাদের ঘরে নেই, কিভাবে কীটনাশক কিনবো বলো? টোনা, তুমি বরং যোগু দাদার কাছে যাও আর ওনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো, পরে আমরা বাদাম বিক্রি করে যোগু দাদার টাকা পরিশোধ করে দিব। হ্যাঁ টুনি, এটা তুমি একদম ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি টাকা ধার নিতে। টোনা আর দেরি না করে যোগুর কাছে আসে আর বলতে থাকে, যোগ্য দাদা, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। দাদা, আমাকে কিছু টাকা ধার দাও তো, আসলে আমার বাদাম জমিতে রোগ দেখা দিয়েছে, কীটনাশক দিতে হবে। দয়া করো দাদা, আমাকে কিছু টাকা ধার দাও। এই, আমি কি টাকার ব্যাংক নাকি? হ্যাঁ, যে চাইলেই তোকে দিয়ে দিব, আমার কাছে কোনো টাকা নেই, থাকলেও তোর মতো গরিবকে টাকা ধার দিব না আমি। চলে যা, চলে যা এখান থেকে বলছি। দাদা রাগ করো না, আমি বাদাম বিক্রি করে দিয়ে দিব তোমার সব টাকা, দাও না দাদা কিছু টাকা। তুই সোজা কথা যাবি না, আমি বনের পাখিদের ডেকে তোকে তাড়ানোর ব্যবস্থা করছি, দাঁড়া। যোগ্যর মুখে হুমকি শুনে টোনা আর কিছু না বলে কবুতরের বাড়িতে আসে আর টাকা চায়, কিন্তু কবুতর টোনাকে তাড়িয়ে দেয়। টোনা এক পর্যায়ে অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, পেয়েছো টাকা? মন খারাপ করে আছো কেন বলো আমাকে? টুনি, আমরা গরিব বলে কেউ আমাকে টাকা ধার দিতে রাজি হয়নি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এবার বাদামের ফলন ভালো হবে না গো। টোনা চিন্তা করো না, আমার কাছে মায়ের দেয়া শেষ সম্বল একটা গহনা আছে, তুমি ওই গহনাটা বিক্রি করে কীটনাশক নিয়ে এসো টোনা।
না না, আমি এটা করতে পারবো না, আমার বিবেকে যে বাঁধবে টুনি। টোনা শোনো, বাদাম বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি আমাকে একটা নতুন গহনা কিনে দিও, তাহলেই হবে। এখন আর দেরি না করে তাড়াতাড়ি গহনাটা নিয়ে বাজারে যাও। টোনা গহনাটা নিয়ে বাজারে যায় আর সেটা বিক্রি করে কীটনাশক কিনে আনে আর বাদামের জমিতে কীটনাশক দেয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। টুনির বাদামের ফলন বেশ ভালো হয়। একদিন টোনা টুনিকে বলে, টুনি আজকে আমি কাঁচা বাদাম বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আমি ঠেলাগাড়ি নিয়ে আসি, তুমি বরং বাদামের বস্তাগুলো ভর্তি করো। এসো এসো দাদা দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, কাঁচা বাদাম, টাটকা কাঁচা বাদাম, মাত্র 100 টাকা কেজি। এসো এসো। মা, আমি কাঁচা বাদাম খাবো। আমি কি কাঁচা বাদাম কিনে দাও না মা? ওই যে কাঁচা বাদাম বিক্রি করছে, ও মা দাও না কিনে কাঁচা বাদাম। না না, কাঁচা বাদাম খেলে তোর পেটে সমস্যা হবে, পেট ব্যথা করবে, বুঝেছিস? এমন জেদ করিস না আমার সোনা, তোকে আমি অন্য কিছু কিনে দিব। চল চল তুই দিকে। বিউটি পারুলকে অন্যদিকে নিয়ে যায়। তখনই টোনার কাছে যোগ্য আসে আর বলতে থাকে, এই বোকা টোনা, তোর এই কাঁচা বাদাম কেউ কিনবে না, বুঝেছিস? যা নিয়ে যা এসব বাড়িতে, বাড়িতে গিয়ে তুই আর তোর বউ এসব খাস। হা হা হা। এই বলে যোগ্য চলে যায়। টোনার কাঁচা বাদাম কেউ কিনে নেয় না। টোনা অসহায় হয়ে বাদাম নিয়ে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার টোনা, বাদাম ফিরিয়ে আনলে যে? তাছাড়া কি করব বলো, কেউ কাঁচা বাদাম কিনে নিতে চায় না। মনে হয় টুনি আমরা ধনী হতে পারবো না, এই কাঁচা বাদাম আমাদের ঘরেই পড়ে থাকবে। টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই কাঁচা বাদাম গুলো আমরা ভাজবো আর তুমি কালকে সেই ভাজা বাদাম বাজারে বিক্রি করবে, দেখবে সবাই অবশ্যই ভাজা বাদাম কিনে নিবে। ঠিক আছে, সেটা কালকেই দেখা যাবে টুনি। বাদাম ভেজে টোনাকে দেয় আর টোনা সেই বাদাম ভাজি বনে বিক্রি করতে থাকে। ভাজা বাদাম চলে গেল চলে গেল, ভাজা বাদাম, গরম গরম ভাজা বাদাম। এসো এসো দাদা দিদিরা, ছোট্ট সোনামণিরা, নিয়ে যাও নিয়ে যাও ভাজা বাদাম। ভাজা বাদাম, ভাজা বাদাম খেতে তো বেশ সুস্বাদু, আমাকে 1 কেজি ভাজা বাদাম দাও তো টোনা, আর এই নাও টাকা। বিউটি টাকা দিয়ে ভাজা বাদাম নিয়ে চলে যায়। এভাবে বনে সবাই টোনার ভাজা বাদাম কিনে নেয়। টোনা খুশি মনে বাড়িতে ফিরে আসে। টুনি, আমাদের সব ভাজা বাদাম বিক্রি হয়েছে, এবার আমরা ধনী হতে পারবো। এভাবে সব বাদাম ভেজে আমরা বিক্রি করবো। আমার আজকে অনেক খুশি লাগছে গো টুনি। আমারও খুশি লাগছে। আর হ্যাঁ শোনো টোনা, আমরা আবারও জমিতে বাদাম চাষ করবো, বুঝেছো? আমিও এটাই ভেবেছি, কালকেই জমি চাষ করতে হবে। আচ্ছা এসব রাখো এখন, আমাকে খেতে দাও তো, অনেক ক্ষুধা লেগেছে। টুনি টোনাকে খেতে দেয়। পরদিন সকালে টোনা জমি চাষ করে আবার জমিতে বাদাম রোপণ করে। বাদামের জমির পরিচর্যার পাশাপাশি টোনা বনে বাদাম ভাজা বিক্রি করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বাদাম ভাজি বিক্রি করে টোনা টুনি অনেকটা ধনী হয়। টোনা টুনির এমন উন্নতি দেখে কবুতরের বেশ হিংসে হয়। একদিন কবুতর বলতে থাকে, একবার বাদাম ভাজা বিক্রি করে
এই বেটা টোনা অনেক ধনী হয়েছে। টোনা সেই লোভে আবারও বাদাম চাষ করেছে। এবার তো টোনা তুই আর ধনী হতে পারবি না। আমার নজর পড়েছে তোর ওপর। আমি তোর জমির সব বাদাম চুরি করব আর আমি হব ধনী। কিন্তু একা একা তো সব বাদাম চুরি করতে পারবো না। কাউকে আমার সাথী হিসেবে নিতে হবে। কিন্তু কাকে নিব? পেয়েছি, যোগুকে আমি সাথী হিসেবে নিব। যাই, যোগুর কাছে যাই। এরপর কবুতর যোগুর কাছে আসে আর চুরির কথা যোগ্যকে খুলে বলে, আর যোগ্য কবুতরের কথায় রাজি হয়ে যায়। আমি এবার চলি রে, রাতের বেলা বস্তা নিয়ে টোনার জমিতে যাব, বুঝেছিস? কবুতর চলে যায়। টোনা একটা গাছের আড়ালে লুকিয়ে যোগ্যর কবুতরের সব কথা শোনে আর মনে মনে ভাবতে থাকে, আমার বাদাম চুরির পরিকল্পনা করা হচ্ছে। আজ তো চুরির মজা বোঝাবো তোদের। যাই, তাড়াতাড়ি টুনিকে গিয়ে সবটা খুলে বলি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা, এক্ষুনি যাও পুলিশকে গিয়ে সব খুলে বলো, আর পুলিশকে সাথে ডেকে আনবে। আজ প্রমাণ সহ হাতে নাতে চোরকে ধরে পুলিশে দিব। টোনা টুনির কথা মতো পুলিশের কাছে যায় আর পুলিশকে সব ঘটনা বলে সাথেই পুলিশকে নিয়ে আসে। রাতের বেলা যোগ্যর কবুতর জেউনা টোনাটুনির জমিতে বাদাম তুলতে ধরে, ঠিক তখনই ওদের সামনে পুলিশ আর টোনাটুনি আসে। এখন বাদাম তুলে আর কোনো লাভ নেই, এখন তোরা সোজা থানায় চলে যাবি। টোনাটুনি, তোরা এখানে আমাদের ক্ষমা করে দে রে ভাই। আমরা এমন কাজ আর কখনো করব না। দয়া করে আমাদের পুলিশে দিস না। সেদিন আমাদের টাকা ধার দাওনি আর আজ সোজা চুরি করতে এসেছো? চোর লোভী শয়তান কোথাকার! পুলিশ অফিসার, এদের নিয়ে যান। এরপর পুলিশ ওদের ধরে নিয়ে যায়। এরপর থেকে টোনাটুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। আচ্ছা, আমি আবার বাড়াবাড়ি করে ফেললাম না তো, সব সঙ্গী সাথীদের ওদিকে ফেলে রেখে একা একাই চলে আসলাম। এদিকে তো খুব নির্জন আর নিস্তব্ধ সব কিছু দেখছি, কোনো প্রাণীর সাড়া শব্দ নেই। কি ভুতুরে জায়গা রে বাবা! এসব কথা বলে টোনা একা একা নির্জন জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। টোনা সুন্দরবন জঙ্গলে থাকতো। টোনা বেশ কয়েকদিন আগে এই জঙ্গলে এসেছে ভ্রমণ করতে। টোনার সাথে তার কিছু বন্ধু এসেছে, কিন্তু আজ হঠাৎই টোনা একাই জঙ্গলে এই নির্জন স্থানে চলে এসেছে। এটা কিসের আওয়াজ? এতক্ষণ তো এই নির্জন জায়গায় কোনো সাড়া শব্দ পাইনি, কিন্তু এই আওয়াজ শুনে মনে হচ্ছে এটা কারো কান্নার আওয়াজ। দেখি তো একটু এগিয়ে। এসব কথা বলে টোনা সামনে এগিয়ে যেতে থাকে। আর কিছু দূর যেতে টোনা একটা পুরনো বাসা দেখতে পায়। আর টোনা ভালোভাবে বুঝতে পারে যে কান্নার আওয়াজটা ওই পুরনো বাসার মাঝখান থেকে আসছে। এরপর টোনা ভয়ে ভয়ে সেই বাসার মধ্যে ঢোকে আর ভীষণ আশ্চর্য হয়। আরে আরে, এ তো গোলাপি হাড়ি, কিন্তু প্রজাপতি, তুমি এই হাড়ির উপরে বসে এভাবে কেন কান্না করছো? কি হয়েছে তোমার? আর এই নির্জন পুরনো বাসাতেই তুমি থাকছো কেন বলো তো? সে অনেক কথা। এসব কাহিনী আজ থেকে বেশ কিছু বছর আগের। এই বাসাটা এক মায়াটুনির ছিল, যে মায়াটুনিটা আমার বন্ধু ছিল। আর মায়াটুনি ছিল এই বাসার প্রাণস্বরূপ। তবে মায়াটুনিকে এক শয়তান আত্মা মোটেও সহ্য করতে পারতো না। বন্ধু প্রজাপতি, কি হবে এবার বলো তো? ওই শয়তান আত্মা যে আমার উপর শত্রুতা করে এই বাসার উপর কালো জাদু করেছে। এখন তো বাবা মা থেকে শুরু করে এই বাসার কেউই শান্তিতে ঘুমাতে পারবে না। ঘুমালেই যে সবাই দুঃস্বপ্ন দেখবে। কি বলছো তুমি এসব কথা? এখন কি করবে? এবার তো একটা উপায় বের করতেই হবে। সে তো আমি একটা উপায় বের করেছি বন্ধু, কিন্তু তার জন্য তোমার সাহায্য লাগবে আমার। আত্মার কালো জাদু ভেদ করার জন্য রোজ রাতে আমি ধর্মীয় শ্লোক গাইবো।
আর তুমি তার সাথে সুর দিবে কেমন? এর ফলে কালো জাদুর প্রভাব কেটে যাবে আর সবাই শান্তিতে ঘুমাতে পারবে। এই না হলে আমার বন্ধু, আমি জানতাম তুমি কোনো না কোনো একটা উপায় ভেবেই রেখেছো। তবে কোনো সমস্যা নেই, আমি রোজ তোমার সাথে সুর দিব, ঠিক আছে? তারপর থেকে রোজ রাতে আমি আর মায়া টুনি ধর্মীয় শ্লোক গাইতাম আর বাসায় সবাই আরামে ঘুমাতো। কিন্তু এটাও ওই আত্মার সহ্য হলো না। ও, কানটা একেবারে জ্বলে গেল। এই সুর আমার আর সহ্য হচ্ছে না। এই শয়তান মায়া টুনি বুঝি আমাকে একটুও শান্তি দিবে না। আমি যাই করি না কেন, এই মায়া টুনি সব প্রতিহত করে দেয়। দাঁড়া, দেখাচ্ছি মজা, শয়তান মায়া টুনি। এরপর সে আত্মা মায়া টুনির কাছে আসে আর কালো জাদু করে মায়া টুনির গলার স্বর নষ্ট করে দেয়। মায়া টুনি কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এই দুষ্ট আত্মা, তুই এটা কি করলি? আমার বন্ধু আর কথা বলতে পারছে না কেন? কি করলি তুই আমার বন্ধুর সাথে? আমার এসব কথা উপেক্ষা করে আত্মা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিন্তু মায়া টুনি দমে যায়নি। মায়া টুনি তার জাদু শক্তি বলে বিশেষ জল তৈরি করে আর সে জল পান করে তার গলা ঠিক করে আর পূর্বের ন্যায় আবারও শ্লোক গে বাসার সবার ঘুমের ব্যবস্থা করে। এভাবে বেশ কিছুদিন চলে যায় আর হঠাৎ করে এক রাতে শয়তান মায়া টুনি, তুই কি প্রতিজ্ঞা করে নিয়েছিস নাকি? হ্যাঁ, যে আমি যাই করব তুই তার বিরুদ্ধে যাবি, কিন্তু আর এমন হতে দিব না আমি। আজ তোর সাথে একটা এসপার ওসপার করেই ছাড়বো। এসব কথা বলে আত্মা কালো জাদুর সাহায্যে মায়া টুনিকে গোলাপি হাড়ির মধ্যে বন্দি করে ফেলে। এরপর আমি হন্তদন্ত হয়ে সাধু বাবাকে ডেকে নিয়ে আসি। সাধু বাবা এসে আত্মাকে নষ্ট করে দিতে পারলেও মায়া টুনিকে আর মুক্ত করতে পারেনি জানো? এদিকে মায়া টুনি বন্দি হবার পর এই বাসার সবার খুব খারাপ অবস্থা হয়। মায়া টুনি বন্দি হবার পর তার শোকে মায়া টুনির বাবা মাও মারা যায় আর তখন থেকে আমি আমার বন্ধু মায়া টুনির বন্দি দশার এই গোলাপি হাড়ির উপর বসে কাঁদছি। কিন্তু এত বছরে এই বাসাটা পুরনো হয়ে গেছে বলে এদিকে আর কেউ আসতো না। বড্ড নির্জন হয়ে যায় এই জঙ্গলটা আর এই বাসাটা। সত্যি অনেক খারাপ লাগলো তোমার কথাগুলো শুনে। তোমার বন্ধু মায়া টুনির সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আসলে এই জগতে ভালোদের সাথে সব সময় অন্যায় হয় জানো? কিন্তু তোমার বন্ধুর মুক্তির কি কোনো উপায় জানা নেই তোমার? আছে, আর তা হলো আমার বন্ধু মায়া টুনির তৈরি করা জাদুর হাড়ি ঝর্ণার জল। ওই ঝর্ণার জল পবিত্র জল আর ওই জল এনে এই গোলাপি হাড়ির উপর ছেটালে এই হাড়ি ভেঙে যাবে আর আমার বন্ধু মায়া টুনি আবার মুক্ত হয়ে যাবে। কারণ ওই শয়তান আত্মার কালো জাদুর তৈরি ওই গোলাপি হাড়ির তুলনায় আমার বন্ধুর তৈরি করা জাদুর হাড়ির ঝর্ণার জল অধিক শক্তিশালী। তবে তুমি কোনো চিন্তা করো না প্রজাপতি, আমি তোমার বন্ধুকে এই গোলাপি হাড়ি থেকে মুক্ত করব। কিন্তু তুমি তো আমায় এটা বলো যে মায়া টুনির তৈরি ওই হাড়ি ঝর্ণা কোথায়, তবেই তো আমি ওই হাড়ি ঝর্ণার জল নিয়ে আসতে পারবো আর সেই জল দিয়ে তোমার বন্ধুকে মুক্ত করতে পারবো। বলছি গো বলছি, এই জঙ্গলের দক্ষিণের দিকে একটা বড় নদী আছে আর সেই নদীর ধারে আরেকটা বড় গোলাপি হাড়ি আছে। যে হাড়িটা উঠছে সব সময় গোলাপি জলের ধারা পড়ে। এটাই আমার বন্ধুর তৈরি করা পবিত্র হাড়ি জলের ঝর্ণা। ওই ঝর্ণার জল আনতে পারলে আমার বন্ধু মুক্ত হয়ে যাবে। তবে আর দেরি না করে তুমি বেরিয়ে পড়ো গো। প্রজাপতির কথা শুনে টোনা আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে।
আর নির্জন জঙ্গলে একা একা চলতে থাকে। কিন্তু সে কিছুতেই ওই নদী বা ঝর্ণা খুঁজে পাচ্ছিল না। হঠাৎই টোনার সাথে এক বানরের দেখা হয়। এই যে শুনছো, আমায় একটু সাহায্য করবে গো? আমার পা কেটে গেছে, আমার পায়ে একটু জড়ি বটি লাগিয়ে দিবে? আমি যে এমন রক্তাক্ত পা নিয়ে হাঁটতেই পারছি না। সত্যি তো, তোমার পা থেকে তো দেখছি অনেক রক্ত ঝরছে। তুমি একটু বসো, আমি এক্ষুনি কিছু জড়ি বটি আনছি। এরপর টোনা গিয়ে জড়ি বটি নিয়ে আসে আর বানরের পায়ে লাগিয়ে দেয়। আর কিছুক্ষণ পরে বানরের পা থেকে রক্ত পড়া বন্ধ হয়। বড় উপকার করলে গো তুমি আমার। কিন্তু এই নির্জন জঙ্গলে তুমি কোথা থেকে এলে? এখানে তো কোনো পাখি থাকে না, এমনকি পাখিদের কিচিরমিচির শব্দও পাওয়া যায় না। মাঝে মধ্যে শুধু ওই পুরনো বাসা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে জানো, কিন্তু ভয়ে আমি ওই দিকে যাই না। এরপর টোনা বানরকে সব কথা খুলে বলে। এসব কথা শুনে বানর টোনাকে নিয়ে ওই হাড়ি ঝর্ণার কাছে যায়। আর টোনা এক ঘুটি গোলাপি জল নিয়ে পুরনো বাসাটাতে ফিরে আসে। আর গোলাপি জল হাড়ির ওপর ছেটাতে অমনি হাড়ি ফেটে যায় আর মায়া টুনি একেবারে মুক্ত হয়ে যায়। বন্ধু, আজ তুমি মুক্ত হয়েছো, আর এসব এই টোনা দাদার জন্যই হয়েছে গো। বলছি টোনা দাদা, তুমি যখন আমার বন্ধুকে মুক্ত করেছো, তবে তুমি আমার বন্ধুর দায়িত্ব নাও। কেননা এই পৃথিবীতে যে আমার বন্ধুর আপন বলতে আর কেউ নেই। প্রজাপতির এমন প্রস্তাবে টোনার মায়াটুনি রাজি হয়। আর টোনা মায়াটুনি আর প্রজাপতিকে নিয়ে সুন্দরবন জঙ্গলে ফিরে আসে। এরপর দুজনে মিলে বিয়ে করে নেয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।